हेलो भिवर्स निये एलाम मिक्सड फ्राइड राइस कम बेशी सकले ए रेसिपिटी किभावे करते हैं जानें आमी किभावे करब चलून देखे नहीं एखाने आमी राइस नियेछी 2 कप आगे आमी रान्ना करे राइसटा ठंडा करे नियेछी आर प्याज नियेछी 1 कप आमी एभावे किउब करे नियेछी देखुन किउब करे आमी छाड़िये नियेछी আর আমি দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে আরো বেশি কালারও অ্যাড করতে পারেন এইভাবে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি এখানে আমি কিছু ব্রেস্ট চিকেন স্লাইস এভাবে করে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু প্রন একদম ক্লিন করে নিয়েছি আমি রান্নার সময় আদা আর রসুন মিক্সড করে নেব আর এখানে ক্যারট নিয়েছি হাফ এটাও আমি ক্যাপসিকামের মতোই চিকন করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুই কালারের কাঁচা মরিচ কালারটা সুন্দর হয় এজন্য আর নিয়েছি দুইটা ডিম আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে আমি রান্নার সময় দেখিয়ে দেব এখন আমি ফ্রাই প্যানে ডিম দুইটা আগেই আমি ফ্রাই করে নেছি ঝরঝরা করে আমি ফ্রাই করে নেব फ्राई हुए गए थे देखूं इटा हुए गए थे अब मैं इटा तूले लीजिए एक ही पैने आमी प्रॉन और चिकन टाव दिए दीजिए आमी बोले थे ना मागे ही जेखने आमी एक चाचामुच पोरीमान आधा और रसुनेर ग्रेट करे उटा आमी एक टू मेखे निए थिलाम इते फ्लेवर टा खूब भालो आशे এখন আমি সুন্দর করে এটা ফ্রাই করে নেব বোথ সাইডে আমি ফ্রাই করে নেছি আমার হয়ে গেছে এখন আমি আগে ক্যারটটা দিয়ে দিলাম কারণ ক্যাপসিকাম থেকে ক্যারটটা একটু শক্ত যাতে একটু নরম হয়ে যায় আমি সেজন্য আগে ক্যারটটা দিয়েছি আমি একটু নেড়ে দিচ্ছি প্রায় নরম হয়েছে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে আমি আবারো নেড়ে নেছি একটু নরম হলে তারপর আমি পেঁয়াজ কিউবগুলো দিয়ে দেব আমি আবারো নেড়ে নেছি আবারো নেড়ে এখন আমি পেঁয়াজ কিউব দিয়ে দেব পারফেক্ট নরম হয়ে এসেছে পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে নেছি একটু পরে পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি নরম হলে খেতে ভালো লাগে না আমার পেঁয়াজটা হালকা নরম হয়েছে এখন আমি কিছু সুইট কর্ন দিয়ে দিচ্ছি আবারও নেড়ে নিচ্ছি আমি এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা আমি আগেই ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি খুব ভালোভাবে সব সবজির সাথে এটা মিশিয়ে নেব দেখুন কি সুন্দর কালার হয়েছে মিশিয়ে নিয়েছি এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখানে আমি কাঁচা মরিচগুলোও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি ওটা আমি দিয়ে দিচ্ছি লবণ আমি নিচ্ছি পরিমাণ মতো বেশি দেব না কারণ আমি সয়া সস ইউজ করব সয়া সসে অনেকটা লবণ থাকে চিনিও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি চিনিটা দিলে খেতে টেস্ট হয়
এখানে চিনিটা যার ইচ্ছা সে দেবেন, না হলে নাও দিতে পারেন। আর এটা হচ্ছে টেস্টিং সল্ট, আমি 1/4 চা চামচ নিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো যাতে সুন্দরভাবে রাইসের সাথে মিশে যায়। আমি লাইট সয়া সস ইউজ করব। দেখুন আমি এই সয়া সসটা নিয়েছি, আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আর আমি সাথে দেব ফিশ সস, এটা আমি 1 চা চামচ পরিমাণ দেব, কারণ এই ফিশ সসটা একটু কড়া থাকে, স্মেলটা একটু কড়া, এই জন্য আমি 1 চা চামচ দিচ্ছি। এবার আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে সস, ভেজিটেবল, রাইস সব একসাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আবারও নেড়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে। খুব সুন্দর কালারফুল হয়েছে। আমার ফ্রাইড রাইস রেডি, আমি এখন সার্ভিং ডিশে নিয়ে নেব। তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন।